বাবরের দুর্দান্ত সেঞ্চুরিতে সাকিবদের হারালো কলম্বো, বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। লঙ্কা প্রিমিয়ার লিগে LPL এ দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের গলফ টাইটেন্সকে 7 উইকেটে হারিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। রোমাঞ্চ ঠাসা এক ম্যাচে বাবর আজমের সেঞ্চুরির সুবাদে জয় পেয়েছে কলম্বো। ম্যাচের একদম শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত করেছে দলটি। উইকেট শূন্য থাকলো, বেশ কিপটে বোলিং করেছে সাকিব। টস হেরে এই দিন সাকিবের দল নির্ধারিত 20 ওভারে 188 রান তুলে 3 উইকেটে। সাকিবের দলের হয়ে সর্বোচ্চ রান করেন টিম সেইফার, 35 বলে 54 রান করেন। এছাড়া ডেনিয়েল 31 বলে 49 রান করেন। সাকিব আল হাসান ব্যাটিং করার সুযোগ পায়নি। বল হাতে সাকিব আল হাসান 4 ওভার বল করে 30 রান খরচ করে নামের পাশে কোনো উইকেট যুক্ত করতে পারেনি। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজি স্পোর্টস। এখানে আপনারা ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে বিজি স্পোর্টসের লিংক দেওয়া আছে। বিজি স্পোর্টসের লিংকে ক্লিক করে বিজি স্পোর্টসের পাশে থাকতে পারেন।